আজকে আমরা আলোচনা করব, যখন মহিলার গর্ভধারণ করেন তখন শরীরের কোন কোন অংশে ব্যথা দেখা যায়, এই ব্যথা কেন হয়, কখন হয়, কতদিন ধরে হয়, পুরো প্রেগনেন্সি জুড়েই এই ব্যথা হয় নাকি হয় না, কিভাবে ব্যথার ধরন দেখে বুঝবেন আপনি গর্ভধারণ করেছেন কি করেননি। কেননা প্রেগনেন্ট হলে মহিলাদের শরীরে শুধু এক দুই জায়গাতেই ব্যথা হয় না, বরং শরীরের বিভিন্ন স্থানে ব্যথা হতে থাকে। যদি আপনার শরীরের এক দুই জায়গাতেও ব্যথা হতে থাকে, সেক্ষেত্রেও আপনি গর্ভধারণ করেছেন কি না তা প্রেডিক্ট করতে পারবেন। জানতে হলে মাম্মি কেয়ারের সাথেই থাকুন। সর্বপ্রথম মহিলাদের মাথা ব্যথার সমস্যা হতে দেখা যায়। এর কারণ হল মহিলাদের শরীরে গর্ভধারণের কারণে প্রেগনেন্সি হরমোনের নিঃসরণ বাড়তে থাকে, এ কারণেই মাথা ব্যথা হয়ে থাকে। এই মাথা ব্যথা একটানা হবে না এবং অনেক বেশি তীব্রও হবে না, এটি কম বেশি থেমে থেমে পুরো প্রেগনেন্সি জুড়ে চলতে পারে। এর কারণ হল গর্ভধারণ করলে মহিলাদের মাথা ঘোরা, বমি বমি ভাব, গ্যাসের সমস্যা এগুলো দেখা দেয়, এগুলো থেকেও অনেক সময় মাথা ব্যথার সমস্যা হয়ে থাকে। দ্বিতীয় যে লক্ষণ সেটি হলো নাক বন্ধ হওয়া, কারণ গর্ভধারণ করলে শরীরে রক্তপ্রবাহ বৃদ্ধি পায়, এর ফলে নাকের ভেতরে থাকা শ্লেষ্মা বা মিউকাস মেমব্রেন কোনো কোনো সময় ভেঙে যায়, এর ফলে মহিলাদের নাক ভরা ভরা থাকা, নাক বন্ধ হওয়া, নাক দিয়ে শ্লেষ্মা বের হতে থাকার মতো লক্ষণ দেখা দিতে পারে। কখনো কখনো নাকের শ্লেষ্মার মধ্যে হালকা রক্তের ফোঁটাও মিশ্রিত আকারে দেখা দিতে পারে, যা একেবারেই স্বাভাবিক। তবে নাকে যদি অনেক বেশি রক্তপাত হয়, ঘন ঘন যদি রক্ত বের হতে থাকে, তাহলে এটি অস্বাভাবিক। হালকা রক্তপাত হলে সেটি স্বাভাবিক হিসেবেই ধরে নেওয়া যায়। তৃতীয় যে লক্ষণটি সেটি হলো দাঁতের মাড়ি সেন্সিটিভ হয়ে যাওয়া। গর্ভধারণ করে মহিলাদের দাঁতের মাড়ি বা গাম অনেক সেন্সিটিভ হয়ে যায়, বিশেষ করে যখন ব্রাশ করা হয় বা ফ্লস করা হয়, তখন মাড়ি দিয়ে হালকা রক্তপাত হতে দেখা যায়, যার ফলে মাড়িতে হালকা ব্যথাও অনুভূত হতে থাকে। চতুর্থ যে লক্ষণটি সেটি হলো স্তন স্পর্শকাতর হয়ে যাওয়া। স্তনে শোরনেস বা টেন্ডারনেস ফিলিং হয়ে থাকে, অর্থাৎ হালকা স্পর্শে স্তনে ব্যথা করার মতো অনুভূতি হয়, স্তন ব্যথাযুক্ত এবং ভারী ভারী লাগে, স্তন হাইপার সেন্সিটিভ হয়ে যায়। ভুল করেও যদি স্তনে স্পর্শ লাগে সেক্ষেত্রেও অনেক ব্যথা করে। এছাড়াও স্তনবৃন্ত আরও সুস্পষ্ট হয়ে ওঠে এবং স্তনবৃন্তের চারপাশে যে এরিওলা বা কালো দাগ তারও বিস্তৃত হয়ে যায়। পঞ্চম যে লক্ষণটি সেটি হলো বেলি বাটন বা নাভি। নাভি এমন একটি জায়গা যেখানে অ্যাম্বিলিক্যাল কর্ডের মাধ্যমে প্লাসেন্টা দ্বারা গর্ভের বাচ্চা নাভির সাথে সংযুক্ত অবস্থায় থাকে, এর মাধ্যমেই বাচ্চা মায়ের গর্ভে পুষ্টি পেয়ে থাকে। গর্ভে বাচ্চা আসার পর বাচ্চা যখন বড় হতে থাকে তখন জরায়ু আকারে বাড়তে থাকে, এর ফলে পুরো পেট জুড়েই একটা টান টান ভাব লাগতে থাকে। আপনার নাভিতেও এই টান ভাব লাগতে পারে, যার সাথে পেটে এক ধরনের ব্যথা অনুভূত হয়। স্ট্রেচিং বা টান ভাব লাগার কারণে পেটে নাভিতে চুলকানি হতে পারে এবং তলপেটে স্ট্রেচ মার্ক দেখা দিতে পারে। এছাড়াও প্রেগনেন্সির আগে নাভি কিছুটা ভেতরের দিকে গর্তের মতো ঢুকে থাকে, যা প্রেগনেন্ট হলে বাচ্চা বড় হওয়ার সাথে সাথে ক্রমেই বাইরের দিকে কিছুটা বেরিয়ে আসে বা পপ আপ হয়। নাভি বরাবর তলপেটের আরেকটু নিচে গেলে থাকে জরায়ু, এই জরায়ুতেই গর্ভের বাচ্চা এসে রোপিত হয় এবং রোপিত হওয়ার সময় খানিকটা হালকা রক্তপাত হয়, যা গোলাপি বা বাদামি বর্ণের রক্তের আকারে বেরিয়ে আসে। এ সময়ে তলপেটেও এক ধরনের হালকা ক্র্যাম্পিং বা তলপেট আঁকড়ে ধরার মতো অনুভূত হয় এবং হালকা ব্যথা হতে থাকে। তলপেটের এই ব্যথা দু তিন দিন থাকবে। এই ব্যথা আপনার তলপেটে নাভি বরাবর ঠিক নিচেই ব্যথা করবে, কারণ সেখানে জরায়ুর অবস্থান। এছাড়াও তলপেটে ঝিনঝিন করা বা সুচ ফোটার মতো অনুভূতিও হতে পারে। ষষ্ঠ যে লক্ষণটি সেটি হলো গ্যাসের সমস্যা। গর্ভধারণ করলে শরীরে প্রোজেস্টেরন হরমোনের পরিমাণ খুব দ্রুত গতিতে বাড়তে থাকে, এতে করে খাবার ধীর গতিতে হজম হয়। ধীর গতিতে খাবার হজম হওয়ার কারণে ব্লটিং বা
পেট ফুলে থাকা, কোষ্ঠকাঠিন্য, গ্যাসের সমস্যা ইত্যাদি লক্ষণগুলো দেখা দেয়। গ্যাসের এই সমস্যার কারণে তলপেট শক্ত হয়ে থাকা, তলপেটে হালকা আঁকড়ে ধরার মতো বা মোচড় দেওয়ার মতো অনুভূতি হওয়া, তলপেটে হালকা ব্যথা হওয়া বা সুচ ফোটার মতো তীক্ষ্ণ ব্যথা হওয়ার মতো অনুভূতি হতে পারে। সপ্তম যে লক্ষণটি সেটি হলো কোমরে ব্যথা। গর্ভধারণ করলে মহিলাদের শরীরে রিল্যাক্সিং নামক হরমোন নিঃসৃত হতে থাকে, যার ফলে অনেক মহিলাদেরই গর্ভধারণের প্রাথমিক পর্যায়ে কোমরে ব্যথা হতে থাকে। এই ব্যথা কোমরে নিচের অংশে বা মাঝের অংশতে হতে পারে অথবা কোমরের যে কোনো এক পাশে ব্যথা হতে পারে, হয় বাম দিকে নয়তো ডান দিকে এই ব্যথাটি হতে পারে। এছাড়াও মহিলারা গর্ভবতী হলে তাদের ওজন অনেকটাই বেড়ে যায়, যার ভার মেরুদণ্ডে গিয়ে পড়ে। এছাড়াও আপনার হিপবোন এবং পেলভিক এরিয়ার যে সংযোগস্থল সেখানে এই ব্যথাটি হয়ে থাকে। আজকে আমরা শরীরের বিভিন্ন স্থানের ব্যথা নিয়ে যে আলোচনাগুলো করলাম, এগুলো মাসিক মিস হওয়ার আগেই দেখা দিতে পারে অথবা মাসিক মিস হওয়ার পরে দেখা দিতে পারে। তবে এই লক্ষণগুলো দেখা দিলে মাসিক মিস হওয়ার সাথে সাথেই প্রেগনেন্সি টেস্ট করবেন না, মাসিক মিস হওয়ার অন্তত এক সপ্তাহ পরে গিয়ে প্রেগনেন্সি কিট টেস্ট করবেন। আজকের আলোচনা এ পর্যন্তই। ভালো থাকুক, সুস্থ থাকুক প্রতিটি মা, এ কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।